হ্যালো ভাই আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আপনি কি নিয়ে আসতেছেন একটা মানে আমি স্ক্রিনে আনতে বলতেছিলাম জি জি আমি স্ক্রিনে আনতেছি একটু দাঁড়ান জি আচ্ছা আমিও তো আনতে পারি এখানে হ্যাঁ বলেন নিয়ে আসছেন জি আবু বকর জাকারিয়ার তাহলে আপনি কি যেমন ধরেন আবু বকর জাকারিয়া উনি কয়েকদিন কখনো জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে এখানে শিশু বিষয়টা এখানে ঋতুর বয়সে এই শিশুদের কথাটা কি করে আসলো বা উনি কেন ঢুকাই দিল কখনো জিজ্ঞেস করেছেন

আরবি গ্রামার খুব ভালোভাবে জানিও না অ্যান্ড আমি সেই কারণে পাকনামি করিনি আমি এখানে অনুবাদ করিনি আমি যদি অনুবাদ করতাম তাহলে আরও নোংরাভাবে অনুবাদ করতাম কারণ আমি তো নাস্তিক আপনি তো জানেন যে আমি আপনার কোরআনের পক্ষে কথা বলবো না আমি যাই বলতাম আপনি বলতেন যে এটা নোংরা হয়েছে আমি যাই বলতাম আপনি বলতেন যে এটার অনুবাদটা আপনি ভুল করছেন এই কারণে আমি জানলেও শুনে নেন আমি যদি জানতামও আমি যদি অনুবাদটা অনুবাদ করতে পারতাম বা আমি ধরেন গ্রামার ট্রামার সব ভালো বুঝি স্টিল আমি এটা করতাম না কেন কারণ আমার এটা জিন্দগিটা আপনি মানতেন না আপনি বলতেন আপনারা ওটা মানি না আমারটা সঠিক তো ভাই আমাকে তাহলে পাঁচ মিনিট কথা বলার সুযোগ দিন আমরা প্রসঙ্গে কথা বলতেছি মানে এই যেই প্রসঙ্গে আসি সেই যেমন ধরেন আপনি বলতেছিলেন অনুবাদের বিষয়টা আমি অনুবাদের বিষয়টা বললাম আপনি অনুবাদ বিষয়ে আপনার আমার পয়েন্টের বিপক্ষে আপনার পয়েন্টটা বলবেন তা না করে আপনি কি করলেন পাঁচ মিনিট কথা বলার সুযোগ দেন ভাই আপনার কি তো একটা কাজ করতে পারেন আমি আপনি মুমিন ভাই আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে জানেন আপনি একটা ভিডিও বানাতে পারেন ভিডিও বানিয়ে সেই ভিডিওটা পোস্ট করতে পারেন আপনি কি জানেন যে আমার নামে বা আমার টাইটেল দিয়ে প্রতিদিন মানে আমি কিন্তু খুব বড় কেউ না ক্ষুদ্র একটা মানুষ আমার নামে পর্যন্ত মুমিন ভাইয়েরা ভিডিও বানায় বানাইয়া আপলোড করে দাঁত ভাঙা জবাব তো আপনি কিন্তু করতে পারেন পাঁচ মিনিট কেন আপনি সেখানে চাইলে পঞ্চাশ মিনিট ধরে কথা বলতে পারেন আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি পাঁচ মিনিটে আমি বিষয়টা উপস্থাপন করতেছি এইভাবে তো কথা হয় না এইভাবে তো কথা হয় না যে পাঁচ মিনিট ধরে আপনি বলবেন আমি শুনবো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে

আমার সাথে চুক্তি করা হয়েছে পাঁচ মিনিট আমি শুনবই না আমি তো আসলে কথাটা বলিনি তারপরে সময় দিন শব্দটা আপনি কেন ব্যবহার করতেছেন এটাই তো আমি বুঝতেছি না মানে আপনি কথা বলতেছ তো তাই বললাম যে আমি কিছু সময় চাইছি আপনি কিছু সময় চুপ থাকবেন আমি জাস্ট কথাটা বলবো তাহলে কি করে আলোচনা করব আমি তারপরে আপনি আমি যদি চুপ থেকে আপনার ওয়াজ শুনি তাহলে কি করে আলোচনা করব বলেন আপনি আমার কথার প্রেক্ষিতে আপনি রিপ্লাই দিবেন আপনি শুনুন আগে হ্যাঁ তো তাইলে সেটা আপনার এটা এই বিষয় তো আপনি তুলে আনলেন তাই না আপনি তো সরাসরি আমার যে বক্তব্য সেটার বিপরীতে আপনার বক্তব্যটা কিন্তু আপনি সরাসরি দিয়ে ফেলতে পারতেন এত কথা না বলে এত ভনিতা না করে তাই না আমি আমি যেমন আপনাকে বলছি কি সময় সময় রে ভাই সরি একজন ভাই আমি একজন ভাই আমি একজন উইন ভাই সরি তাহলে আপনার সাথে মনে হয় না আলোচনা করতে পারবো আজকে আমি কারণ আপনি যেখান থেকে এগুলো শিখে আসছেন যারা আপনাকে এইসব শিখায় আসছে আপনি তাদেরকে বলেন যে তাদেরকে গিয়ে বলবেন যে কই ভাই আপনার টেকনিক তো কাজ করলো না হ্যাঁ তো ভাই করে দিল আমার কথা কইতে দিল না তো ঠিক আছে তাকে গিয়ে এগুলো বলবেন বুঝাইতে পারতেছি আপনাকে ভাই আপনাকে যারা এইভাবে শিখাইছে যে আমাদের লাইভ আইসে এরকম করতে হবে দুঃখিত ভাই আমি তাদেরকে কি এইভাবে বলবেন তাদেরকে কি বলবেন যে ভাই আপনি টেকনিক কাজ করতেছে না আমি ওইভাবে কথা বলতে দেব না এতে যদি মানুষ মনে করে যে এই তো নাস্তিক কথা কইতে দেয় না আমার কিচ্ছু যায় আসে না ট্রাস্ট মি ভাই আমার কিচ্ছু যায় আসে না ট্রাস্ট মি মুসলিমরা কথা বলতে হবে আমার সাথে কথা বলতে হবেই মুসলিমদেরকে কেন কারণ হচ্ছে মুসলিমরা যদি মুসলিমরা প্রথমে বলবে এরে কোথাকার কোন নাস্তিক হা 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 এরপরে মুসলিমরা বলবে হায় এই নাস্তিক তো পড়াইতে এরপরে মুসলিমরা আমার সাথে কথা বলতে আগ্রহী হবে আমি এটা এটা অতি ইতিহাস সাক্ষী কারণ আমি শোনেন আমাকে যদি অ্যাভয়েড করে তাইলেও ইসলামের ক্ষতি আমার সাথে যদি এসে কথা বলে তাও ইসলামের ক্ষতি কেন আমার সাথে এসে কথা বলে আমি কথা বলতে দেবো অ্যান্ড তাদের পয়েন্ট তাদেরকে মেক করতে দিব দিয়ে সেটা ব্যাস করবো পুরাই এতে ইসলামের ক্ষতি আর আমাকে যদি আমার সাথে যদি কথা বলতে আসে তাহলে ইসলামের ক্ষতি কেমনে তাহলে তো ভাই আমি আমার মতন করে বলেই যাবো একা অ্যান্ড মানুষ সেটা শুনবে মানুষ করবে ইসলামের এই যে আমরা এতক্ষণ কথা বললাম আমি বিষয়টা নিয়ে আসলাম আমরা কিন্তু বিষয়ের বাইরে বারবার চলে যাচ্ছি আপনি আসেন আপনি তুলছেন বিষয়ের বাইরে আপনি তুলছেন আপনি তুলছেন ভাই আমার স্লিপ অফ টাং মানে আপনি এমন বিষয়গুলো ধরছেন যেগুলো আসলে আলোচনার বিষয় না আমি জাস্ট বলছি যে আপনি যতবার এগুলো স্লিপ অফ টাং করবেন ততবার আমি এগুলা ধরবো ভাই সরি

চলেন দেখি ট্রাই করি আপনি আসলে কথা বলতে আসছেন কিনা প্রমাণ হয়ে যাবে আমি আপনাকে বলছি যে এই গ্রামের নিয়ে আপনার কথা বলতে হবে কার সাথে এই অনুবাদ যারা করছে তাদের সাথে কারণ আমি তাদের রেফারেন্সটা দেখাচ্ছি আমি এখানে আমার রেফারেন্স দেখাচ্ছি না মানে আমার অনুবাদ দেখাচ্ছি না সুতরাং আমার সাথে গ্রামার নিয়ে কথা বলা বৃথা এটা যদি ভুল হয়ে থাকে এখানে যদি তারা ভুল বুঝায় থাকে এখানে যদি তারা ভুল কথা বলে থাকে সেই দাইভার তাদের তাদেরকে কি আপনি বুঝাবেন হেস হে আমার প্রিয় শিক্ষক আপনি এটা ভুল করছেন সে মিনিট কথা শুনবে আমি কেন শুনবো কারণ আমি তো এই অনুবাদটা করিনি আপনাকে তো আমি বলছি বারবার এই অনুবাদটা তো আমি করিনি তাহলে আমি কেন আপনার অনুবাদ বিষয়ক গুলো শুনবো এইটা আগে আমাকে বলেন যারা এখনো ঋতুর বয়সে পৌঁছায়নি এখানে তো

যদি দিতে না চান তাহলে বলেন যে হ্যাঁ না দেবো না যদি দিতে চান যে হ্যাঁ দেবো বলেন তখন আমি আপনাকে বলার সুযোগ দিব যদি না দেবো না বলেন তাহলে আমি মূল বিষয়ে ঢুকে যাবো চয়েস আপনার আপনি আমি বুঝে গেছি মানে বুঝতেছেন আপনি আমি আপনাকে কিন্তু আমি কিন্তু কারণ হচ্ছে আপনি কারণ হচ্ছে আপনি যে আচরণ করতে আবার বলে আমি একদিন শিখ হইলাম চিন্তা করছেন একটা কথা ভাইয়া আমি আপনাদের বললাম কি শুনছেন সেটা লাস্ট কথাটা শুনছেন আমার আমি বলেছি আপনাকে যে আপনি যদি আমাকে অনুবাদ বিষয়ক কোনো লেকচার বা কোনো ডায়ালগ বা কোনো আলোচনা করতে চান আগে সেটা বলে নেন যে হ্যাঁ আমি অনুবাদ বিষয় আলোচনা করবো তখন আমি আপনার কাছে শুনতে চাবো যে কেন করবেন আর যদি আপনি আমাকে অনুবাদ বিষয়ক আলোচনা করতে চান তাহলে সেটা অনুবাদ আলোচনা করবো না তারপরে ঢুকতেছি আপনাকে বলতে বললাম এভাবে মানে কি আপনাকে আমি তিনবার প্রশ্ন বললাম প্রশ্ন বুঝেন নাই সরি আপনি তাহলে যাদের কাছ থেকে এই টেকনিক শিখে আসছেন তাদেরকে গিয়ে বলবেন আপনাকে আমি রিমুভ করে দিচ্ছি সরি এইভাবে কথা বলবো না আমি আমি কথা বলবো না ওরে বাপরে বাবা অসম্ভব আপনি যাদের কাছ থেকে এগুলো শিখে আসছেন তাদেরকে গিয়ে বলবেন যে ভাই আপনাদের টেকনিক তো কাজ করলো না এই মাতাবত্তাউর মাতুপার তো ভাই আপনাদের টেকনিকে কিছু করতে দিল না সত্যি আপনাদের উদ্দেশ্যে বলি আমি কি করতেছিলাম দেখি আপনার বুঝেন কিনা যারা বুঝবেন তারা একটু কমেন্ট লিখবেন যে ভাই তাও আমি বুঝিনি আমি সত্যি তাদের মুখ থেকে শুনতে চাই যে কি হয়েছে কি বুঝেননি আপনারা আমি একটু দেখাইতেছি আপনাকে কাহিনী হচ্ছে যে উনি আমাকে বলছেন আপনারা আমাকে ধরে দিন আমি যদি মিথ্যা বলে থাকি বা ভুল বলে থাকি আলোচনাটা শুরু হয়েছে এইভাবে উনি আসছেন উনি উনি বলতেছেন যে ঠিক আছে একটা প্রসঙ্গে তাহলে আমরা শুরু করি ওকে করলাম বলে তালাক বিষয়ক শিশু বিবাহ বিষয়ক বিষয়ক আছে বলে হ্যাঁ ওইটি বের করেন তালাকের হাত আমি বের করলাম বের করার পরে আমি ওনাকে বললাম যে এই যে তালাকের হাত এটা উনি বলে যে এটা এটার এটাকে এখানে শিশু কোথায় পেলাম বললাম এই যে শিশু এখানে এই অল্প বয়স্ক এই যে মৃত্যুর বয়সে পৌঁছানি এই যে এখানে পাইলাম শিশু শিশু শব্দটা নাই হ্যাঁ ডেফিনেটলি শিশু শব্দটা আমি একত হচ্ছি কিন্তু এটা তারা শিশুই বুঝাচ্ছে তখন উনি বলেন যে গ্রামারটা নিয়ে তখন উনি আমাকে বলার চেষ্টা করলেন বলেন যে এখানে গ্রামারটার এবং অনুবাদ এখানে যে কথাটা বলছে অনুবাদটা এটা কি হবে উনি এটা বলার চেষ্টা করছেন তখন আমি ওনাকে থামাইছি বলছি যে ভাই এই অনুবাদটা আমি করিনি আমি যদি আরবি পারতামও আমি যদি আরবি গ্রামারে ফ্লুয়েন্টও হইতাম আমি যদি আরবি গ্রামারে ইনফ্যাক্ট আমার যদি এই যে আরবি ভাষার তত্ত্বের উপরে আমার যদি ডক্টরেট ডিগ্রিও থাকতো আমি তারপরেও এই অনুবাদটা নিজের করা অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরতাম না কেন কারণ আপনারা বলতেন যে নাস্তিক নিজের মতো করে অনুবাদ করছে এই আমি কী করি সবসময় আপনারা যাদেরকে মানেন তাদের অনুবাদ দেয় যেমন উনি উনি নিজেই বলেন আবু অক্কর জাকারি ওনার শিক্ষক ওনার রেফারেন্স আমি তাকে দিছি উনি এখন বলতেছে ভাই পাঁচটা মিনিট বলার সুযোগ দেন আপনি শুনবেন আমি ওই পাঁচটা মিনিট কী নিয়ে বলবেন এটা নিয়ে এটা নিয়ে আমি আপনার কথা কেন শুনবো আগে সেইটা বলে নেন কেন আমি আপনার কাছে অনুবাদ বিষয়ক ডায়লগ শুনবো এরপরে উনি শুরু করলেন যে আপনি কথা বল কথা মূল বিষয়ে আমাকে ঢুকতে দিচ্ছেন না আপনি আলোচনা করতেছেন না আপনি আজকে রেগে যাচ্ছেন আপনি আজকে এরকম আচরণ করতেছেন এই যে অপারেশন কথাগুলো সে তখন বলা শুরু করলো কারণ তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে অনুবাদ বিষয়ক ডায়লগটা আমাকে কেন দিতে চাচ্ছেন এই প্রশ্ন তার কাছে কোনো আসলেই উত্তর নাই থাকা সম্ভব না কারণ এটা সেও বুঝতেছে হয়তো আসলেই তোরে এই নাস্তিক তো অনুবাদ করেনি তাহলে এই নাস্তিককে আমি অনুবাদ ডায়লগ শুনে আমার লাভটা কি এই নাস্তিক যেখান থেকে দেখাইতেছে তারে আমি গিয়ে আমার অনুবাদের ডায়লগ শোনাবো চেঞ্জ করে দিব তখন আইসা এর আমি ধরতে পারবো এই বেটা তুই যে অনুবাদটা করছো সেই অনুবাদ তো এই কেনা গিয়ে দেখাটা চেঞ্জ করা হয়েছে তখন আমি কানে ধরে চেঞ্জ করবো আরে তাই তো আসলেই তো এটা তো সরি 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 ভাই এটা তো দেখা দেওয়া ঠিক হয়নি তো খোঁজ দেখা উচিত ছিল চেঞ্জ করে ফেলছে তখন আমি অন্য তখন আমি তখন আলোচনা অন্যরকম হইতো সেটা না করে আমি অনেকে বারবার বলতেছি ঠিক আছে আপনি তখন বলে যে না ভাই আপনি আমাকে কথা বলতে এই জন্যই তো আমি মডারেশন খুঁজতেছিলাম এই জন্যই তো আমি মডারেশন খুঁজতেছিলাম ভাই মডারেশন আন্ডারে থাকলে এই যে পাঁচ মিনিট ধরে আপনার এই স্টুপিট কথাগুলো আমার শুনতে হইতো যে এইখানে আরবি গ্রামারের এই অর্থ এই শব্দটার মূল অর্থ হবে এইটা ওইটার মূল অর্থ হবে এইটা এরাই কিন্তু সুরাত অবার উনত্রিশ নাম্বার আয় কতল অর্থ বলবে যে না এটার মানে খুন করা না এটার মানে অন্য কিছু এরাই কিন্তু জোড়ায় জোরাই কতল করো আয়াতের অনুবাদে বলবে যে না এটা ওইটা না এরাই কিন্তু ওয়াদিবুহ না সুরেনিস চৌত্রিশ নম্বর অনুবাদে এরা বলবে যে ওইটার মানে মানে দিয়ে হালকা টাচ করো তখন কিন্তু মূল অনুবাদে যাবে না তারা হুবু হু যে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন সেটা কিন্তু তখন তারা যাবে না তখন তারা যাবে না কারণ তখন ওখানে গেলে ওখানে বাজে কথা শোনা যায় এই জন্য ওখানে যাবে না তো এই লেকচারটা আমাকে কেন দেবেন আমি এটা বললাম যে আপনি আচ্ছা আমি ওনাকে আবার সুযোগ দিচ্ছি বলছি আচ্ছা আপনি কি এই অনুবাদটা নিয়ে আমাকে অনুবাদ কেন বা অনুবাদ নিয়ে কোনো লেকচার আমাকে দিতে চান হ্যাঁ না কি না যদি হ্যাঁ দেন হ্যাঁ বলেন তাহলে আমি বলবো যে কেন অনুবাদ নিয়ে লেকচার দিতে চান অনুবাদের লেকচার ইনফ্যাক্ট আমি শুনতে ইচ্ছুক কি না অনুবাদের লেকচার কেন দিতে চান সেটা শুনতে ইচ্ছুক আর যদি না দিতে চান তাহলে বলেন আমি অনুবাদের লেকচার দেবো না তখন আমি মূল বিষয় মানে এখানে চলে আসবো উনি সেটা করেননি একবারের জন্য করেননি উনি চেষ্টাই করছেন ওনার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আজকে গিয়ে আমি দেখাই দিয়ে আসবো যে নাস্তিকরা কথা কইতে দেয় না হ্যাঁ এই টাইপের কোনো উদ্দেশ্য নিয়ে আসা মানুষের সাথে আমি আলোচনা করি না আমি তাদেরকে ওইটাই সফল হিসেবেই তাদেরকে ফেরত পাঠাই হ্যাঁ তুমি সফল তুমি সফল আমি কথা বলতে দিই না যাও এবার Jauh-jauh. Mumin. Hehehehe.